আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে এই জাকির হোসেন জাকুর সাথে হয়তো বা অন্য কেউ জড়িত আছে এবং এই দৌলতবাড়ির দরবার সাহেবের বীর সাহেবও জড়িত থাকতে পারে। তো আজকে আপনাদেরকে এই ভিডিওতে কিছু ফুটেজ দেখাবো যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে এই বীর সাহেব দৌলতবাড়ির বীর সাহেব জড়িত কিনা। যে আপনারা এই ভিডিওগুলো দেখেন তার আগে বলি যে এই আপনারা যেখানেই দেখবেন যে এই দৌলতবাড়ির বীর সাহেব বা দৌলত বাড়ির দরবার শরীফের বীর সাহেব আছে সেখানেই দেখবেন যে জাকির হোসেন জাকু এই জানোয়ারটাও আছে, সেইটা একটু খেয়াল রাখবেন। এই তিন চারটা ভিডিও ফুটেজ আগে আপনারা দেখুন একটু। মির্জাপুরের মাঠে বিশাল এখানে মান্নান জাতি হুজুর ছিলেন, আর অনেক বড় বড় ওলামা এখানে আশিক হুজুর ছিলেন। তো যে লোকগুলি দুষ্টামি করতে কথাগুলি বলছে, আমি চিন্তা করলাম 14 বছর ধরে সম্পর্ক হুজুরের এমন আচরণ আমি পাই নাই, আমি আমার চোখ দিয়ে দেখিও নাই, কান দিয়ে শুনিও নাই, তাহলে আমার অন্তর থেকে হুজুরকে আমি ঘৃণা করবো কেন? আমি তাকে ভালোবাসা দিব, কথা বলে ঠিক কিনা? আমি আমার কান দিয়ে যেদিন শুনবো ওই দিন থেকে একটা বিবেচনা করবো। আমারে কেউ সুইও না গো সজনি, আমারে কেউ দরবারে দেলা কবত গগন, তুমি বাজান প্রেমের মহান কালা, আমি জানি গব দয়ালের পিহিতের কত জালা, আমি বুঝি গো উনি তাহাজ্জুদ নামাজ পড়েন, একটু ঘুমিয়ে পড়লেন, মোরাকাবা করলেন, মোরাকাবা করে উনার মোরাকাবাটা উনার কলটা খাজা নিজামুদ্দিনের কলবের সাথে লাগিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ, খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি তাআলা আলের কাছে এই স্বপ্নের দাবি জানতে চাইলেন। তখন খাজা নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি রাজা শরীফ থেকে আওয়াজ দিলেন, বাহাউদ্দিন গরিবে নওয়াজ তোমার ইন্তজার হো, তোমার নসিব আচ্ছা হো। এবার আপনারা বুঝতে পারছেন যে আমি কেন বলছি যে দৌলতবাড়ির দরবার শরীফের বীর সাহেবের সাথে জড়িত থাকতে পারে। আপনি যেখানেই দেখবেন যে এই জাকির হোসেন জাকু আছে অথবা দৌলতবাড়ির দরবার শরীফের বীর সাহেব আছে সেখানেই দেখবেন জাকির হোসেন জাকু আছে, অতএব তাদের মধ্যে কানেকশন থাকতেই পারে। এটিকে সঠিক তদন্ত করে বের করার জন্য প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি। আর আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি শেয়ার করে দিন, যত সম্ভব বেশি শেয়ার করুন যাতে সত্যতা যাচাই হতে পারে। আর নতুন নতুন সকল নিউজ পেতে এবং সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আল্লাহ হাফেজ।